চলেন আজকে কথা বলি কিছু সাধারণ মানুষের কথা নিয়ে। তারা কি ভাবছে করোনা নিয়ে, স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপনে তাদের কি কথোপকথন? যেমন রাস্তা দিয়ে যাইতেছি, ড্রাইভারে বললাম একটু দাঁড়াও, জিনিসপত্র কিছু কিনি, রাস্তার ধারে ফলমূল দেখলাম তো ভাবলাম একটু বাদাম কিনি, একটু পেয়ারা কিনি, একটু কলা কিনি। দেখি যে কারো মুখে মাস্ক নাই, কারো জবা আছে পকেটের মধ্যে, কেউ আবার থুতনিতে ঝুলাই রাখছে। জিগাইলাম, আচ্ছা ভাই মাস্ক পরলেন না কেন? মাস্কটা পরা দরকার না? দরকার টরকার নেই নাই কে? কেন দরকার নাই কেন? মাস্ক পরবেন, স্বাস্থ্যবিধি মেনে চলাটা দরকার না? এখন করোনা আছে, করোনা ভয় টয় লাগে না? কী আর করোনা, মরণ লেখা আছে যখন ভাগ্যে তখনই মরবো। আল্লাহ পাক যেদিন লিখে রাখছে মৃত্যু সেদিনই মরবো, এর বাইরে একটা কথাও হবে না। কথা সত্য, চিন্তা করে দেখলাম আসলেই তো মহান আল্লাহ তাআলা যার যেদিন মৃত্যু লিখে রাখছেন তিনি সেদিন মৃত্যুবরণ করবেন, শুধুই এ নিয়ে তামসা। কিন্তু বিড়ম্বনা কই? বিড়ম্বনাটা হইল এইখানেই, সেই লোকটি যে দাঁড়ায় দাঁড়ায় এতক্ষণ ধরে এতগুলো ক্রেতারে জিনিসপত্র দিতেছে, সে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার, মানে তার আমার জানা মতো সে হয়তো বা করোনার জীবাণু বহন করিতেছে, কিন্তু তাহার শরীরে হয়তো বা তাহার তেমনভাবে কাজ করিতেছে না। কারণ আমরা গরিব দেশ, আমাদের লোকজন মাঠে ঘাটে কাজ কাম করে, আমরা জানি ভিটামিন ডি ইমিউনিটির একটা ভালো অংশ ইমিউন সিস্টেম বৃদ্ধি করে, তারা রোদে মাঠে কাজ করে, কর্ম করে খায়, তাই তাদের না হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, বোঝা যায় না। এখন অনেকে কয়েকটা বড় লোকের অসুখ হইতেও পারে, হইলে বোধ হয় বড় লোকের অসুখ বৈশা বসে সারাদিন এসির বাতাসে কাম করে, কয়জনের এসি আছে ভাই? আচ্ছা ধরলাম আছে। তারপর কিন্তু ওই লোকটা সমাজের যে কী ক্ষতিটা করলো সেটাকে একটু ভেবে দেখছেন, ওই লোকটারে বুঝাইবে কে? আল্লাহ কি বলছে যে তুমি সাবধান থাকো না? আল্লাহ বলছে সাবধান হও, ঠিক আছে মরবো যেদিন মরবো, কিন্তু আমি আরও 10 জনের মারি কেন? আমি তো জানি না যে কার ভিতরে কি রোগ বাসা বাঁধছে, কে কে নিয়ে আসে, কার ইমিউনিটি কেমন, আমরা কি তা জানি? হয়তো বা তার ইমিউনিটি ভালো, তার কথা সত্য, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কিন্তু যার রোগ প্রতিরোধ ক্ষমতা নাই ভাই, যার ডায়াবেটিস হয়ে আছে, যার বয়স অনেক বেশি, যার পরিবারে কাবানোর কারণে, তার যে ভোগান্তি হসপিটালে যায়, করোনা রোগের একটা ভোগান্তি আছে তো ভাই, সেটাও তো বুঝতে হবে। বুঝলাম মরবো না, মরলাম না, আল্লাহ যেদিন মৃত্যু রাখছে সেদিন মরলাম, কিন্তু এই যে কষ্টের মধ্যে দিয়ে যাইতেছি, যে যারা কষ্টের মধ্যে দিয়ে যাইতেছে সেটা কি কম ভাই? তারপরেও যদি নিয়ম না মানেন কেমন তা লাগে বলেন তো, কি সব ধারণা। তারপরে আরও আশ্চর্য কথা, চাষা মিয়ারে বললাম চাষা মাস্কটা পরেন তো কিছু হয় না কে? আরে ভাই আমগো দেশে কয়টা রোগী টেস্ট করছে সেটাও তো কথা, কয়জন মানুষ টেস্ট করছে? টেস্টও হয় নাই, টেনশনও নাই, প্যারানয়েড অ্যাটাকও হয় নাই, কাজেই মরেও নাই। যারা একটু বড় লোক আছে তাদের একটু চিন্তা ভাবনা বেশি আছে, তাদের হইলে কি হইব না হইব, তো পজিটিভ হইলে আবার বেশি টেনশন করছে, সেটাও তো ইমিউনিটি কমানোর জন্য স্ট্রেস একটা বিষয়, তো সেই কারণে বোধহয় মরে যাইতেছে, প্যারানয়েড অ্যাটাক, প্যানিক অ্যাটাক, সরি প্যানিক অ্যাটাক, প্যারানয়েড কই যায়, প্যারানয়েড কইতে গেছিলাম অন্য কথায়, আচ্ছা ভুল ধরেন না, মাফ করে দেন, মারা গেল গে। কিন্তু স্বাস্থ্যবিধি তো মানা দরকার ছিল না? এই লোকটা যে আমাদের সাথে এই প্রতারণাটা করলো তার কি বিধান কোন তো? ভালোই তো, যখন গরিবের রোগ হয় না বড় লোকেরই, করোনা করোনা হচ্ছে বড় লোকের,
কিছু মানুষের ধারণা। গরিব মানুষ মারা যাইতেছে না, গরিব মানুষ সাধারণত এটাতে মারা যায় না। কথা কি সত্য? গরিব মানুষও মারা যায় ভাই, গরিব মানুষও মারা যায়। অনেকের ধারণা আল্লাহ তাআলা মৃত্যু, আল্লাহর উপর সকলের ভরসা আছে। শুনেন, সকল আস্তিক মানুষ যদি মুসলমান হয় তার জন্য তার আল্লাহ আছে, যদি সে হিন্দু হয় তার ভগবান আছে, যদি খ্রিস্টান হয় তার গড আছে। সব যারা আস্তিক মানুষ তাদের কেউ না কেউ আছে ভাই। হ্যাঁ, আল্লাহ সবার, শুধু আপনার আমার কাটানাটানি করা যাবে না আল্লাহ, তাই না? আল্লাহ সবারই আছে, কিন্তু আল্লাহ সাবধানে থাকতে বলছে। তাই বলে কি আপনি সাবধানে থাকবেন না? আপনাকে একবারও মনে হয় নাই এই যে আপনি মাস্ক ছাড়া ঘুরে বেড়াইতেছেন, এই যে অস্বাস্থ্যকর জীবনযাপন করতেছেন, যেসব নিয়মকানুন স্বাস্থ্যবিধি মেনে বলতে বলা মানতে বলা হয়েছে, চলতে বলা হয়েছে, সেই সব মানবেন না? হ্যাঁ, বড় বড় কথা বলবেন আর অসুখ বিসুখ আপনি ছড়াইয়ে ছড়াইয়ে দিতেছেন ভাই, অন্যের ক্ষতি করাটা একটা বড় ক্ষতি। আপনার নেই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, আপনার নেই ইমিউনিটি বেশি, সবার তো নাও হইতে পারে, তাই না? অনেকের বাসায় বৃদ্ধ বাবা মা আছে, অনেকের বাচ্চা আছে ছোট ছোট, অনেকের অনেক খারাপ অসুখ আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে কমে যায় সেসব অসুখ আছে। সেই শব্দের কথা একবারও ভাববেন না। শুধু তাই না, এটা তো একটা এমন কোনো বিষয় না। অনেকে অনেকের আবার ধারণা, হায় হায় কী কী ধারণা খাইছে রে, আমার একজন কয় এটা তো পাপীদের হয়, গুনার ব্যাপার। আবার অনেক চিন্তা করে দেখলাম এটা কি কইল, অনেক কষ্টে তারে বুঝাইলাম যে কে বলছে তোমার এটা পাপ করলে হয়, তোমার কে বলছে এটা, এটা আল্লাহর গজব পড়ছে। হ্যাঁ, ভালো কথা, আল্লাহর গজব পড়ছে, তুমি সেই পাপি ব্যক্তি, তোমার কে বলছে করোনা হইলে? এই ধরনের ভ্রান্ত ধারণা হইল কেন? লোকে কয় কারো সামনে কওয়া যেত না করোনা হয়েছে, যার জন্য লোকজন কি করে, তার যে করোনা হয়েছে কাউকে বলে না, সামাজিকভাবে হেয় হয়, প্রতিপন্ন হয়। এই যে ভ্রান্ত ধারণা, এই যে মিথ, এগুলো তো দূর করার দায়িত্ব আমাদের সমাজে শিক্ষিত করি শিক্ষিত মানুষই তো। চলেন না সবাই মিলে একটু বুঝাই তাদের, যে যেমনি পারেন বুঝান, চলেন বুঝাই। বুঝাইলাম তারে যে ভাই তোমার যে ইনফ্লুয়েঞ্জা হয় না, সেটাও একটা ভাইরাস দিয়ে হয়, তোমার যেমন জ্বর সর্দি হয় করোনাও তো ভয় পাওয়ার কিছু নেই। যদি তোমার ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে তুমি বাইচে যাবো ভাই, কোনো সমস্যা নেই। তখন তুমি 14 দিন আলাদা থাকবা, নিজের কামটা নিজে করবা, কারো সাথে মিশবা না, বা সংসারে যে ভালো স্বাস্থ্য বা লোক আছে সে তোমার খাবারটা সুস্থ অবস্থায় সে একটা মাস্ক টাক্স পরে খাবারটা দরজার বাইরে দিয়ে দেবে, তুমি খাই কষ্ট করিবা, 14টা দিন একটু একা থাকো ভাই, কষ্টটা কর, তুমি অন্যের রোগ ছড়ানোর কারণ হয়ে আবার ভালো হয়ে যায়, এক্সারসাইজ করো, ইমিউনিটি বাড়াও, ভিটামিন সি যুক্ত খাবার খাও, ভিটামিন ডি খাও, জিঙ্ক খাও, এইসব কথা তো বলতেছি বলতেছি, তাও বোঝো এটা কোনো আল্লাহ পাকের কোনো গজব আপনার উপর নাজিল হয় নাই, করোনা হইতেই পারে। যেমন আপনার সাধারণ জ্বর জ্বালি হয়, করোনা তেমন হয়, এত ডরায় না ভাই। এই ডরটাই হচ্ছে খায় ভিতরে ভিতরে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় দেয়, টেনশন। কাজেই করোনা হইলে নিয়ম কারণ মানেন, নিজে মানেন, আরও 10 জনকে মানেন, নিয়ম মানতে বলেন, কারণ কার মধ্যে করোনা ঢুকছে আমরা জানি না, সে নিজের অজান্তেই লক্ষ লক্ষ মানুষকে ছড়ায় বেড়াইতেছে, একজনের থেকে আরেকজন, আরেকজনের আরও 2 জন, আরও 2 জনের থেকে 4 জন। কক্সবাজারের পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার পরে হয়ে গেল 4 গুণ, বেড়াইতে যাইতেছেন, বিয়ে খাইতে যাইতেছেন, বিয়ে করতেছেন, এটা কি ঠিক? নিজের হইলে হবে না, বউটারেও ছড়াই নাকি না, বউরে বউর হলে হবে না, বউরে আবার বাপের বাড়িও পাঠাই দিতেছেন কেউ কেউ, এটা তো ঠিক নয় ভাই, তাই না? তাহলে নিয়মটা আসেন সবাই মিলে মানি, তাই না? আরও একটা মিথ শুনেন, আরও একটা একটা গেল গিয়ে এটা হচ্ছে মহাপাপীদের হয় এরকম টাইপের কথাবার্তা শোনা যাইতেছে, আর একটা বলে এটা বড় লোকের অসুখ, এটা গরিবদের হইতে না। হ্যাঁ, কথা একদিক দিয়ে ঠিকই আছে, গরিবেরা মাঠে ঘাটে কাম কাজ করে, তারা কাম কাজ করে বলে তাদের কী থাকে বলেন তো,
এমন কাজ করলে হয় কি, শরীর ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরে যায়, সূর্যের রশ্মি পাইতেছে, রোদে কামলা কাটতেছে, সেই জন্য নয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। গরিব মানুষের তো আর শখ করে টেস্ট করে না, বিপদে না পড়লে টেস্ট করে না, খাওয়ার পয়সায় জুটে না, আবার কী টেস্টে যাবে, কী ঝামেলা, টেস্টও নাই কে, জানিও না করোনা হয়েছে, চিন্তাও নাই কে, প্যানিক অ্যাটাকও নাই কে, টেনশনও মানুষের একটা কমল, তাই না? টেনশন কিন্তু খোয়াই ফেলতেছে আপনারা ভিতরে ভিতরে, এই করোনা করোনা করোনা। কিন্তু যতই কষ্ট হোক, মাস্কটা আপনারে ভাই পরতেই হবে, মাস্ক পরবেন, হাত ধুইবেন ভালো করে ধুবেন, ঘর থেকে বেরোনোর সময় মাস্ক পরার আগে হাত যেমন ধুবেন, আইসাও আগে হাত মুখ গোসল কইরা তারপরে ভাই বাড়িতে ঢুকবেন। ভাই ভাইরে ভাই ভাইরা ভাইরা বোনেরা আমার, কষ্ট করে একটু নিয়ম মানেন, একটু পার্লারে কম টম যান, একটু বিয়ে সাথে কম খান, নাহলে একজনের জন্য আরো কয়েকশো জন বাঁচু। হ্যাঁ, নিজের হয় না খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ আপনি বাঁচে গেছেন, কিন্তু আর একজনের কইরা বিপদে ফেলেন না। হ্যাঁ, এটার যে কষ্ট রে ভাই, হসপিটালে হসপিটালে যাবেন, সেইখানকার কষ্ট, নিজের কষ্ট, শারীরিক কষ্ট, 14 দিন দূরে থাকবেন, এটাও কষ্ট, কাজে কি দরকার পড়ছে ছড়ানোর দরকার, একটু কষ্ট করে স্বাস্থ্যবিধি মানেন না ভাই, নাকে মুখে চুলকানি মুলকানি দেবেন না, এমনি করে চো করে হাঁচবেন না, হ্যাঁ আড়াল করে অন্যের মুখে থুতু ছিটাবেন না, একটু মাস্ক টাক্স পরেন, হাত তাত ধন, একটুখানি সামান্য নিয়ম মানেন, আমার ড্রাইভারের মতো আমার প্রশ্ন করেন না, আপা আপনি কি কী পেয়েছেন আমার সাথে, জোর করে কি আমাকে করোনা বানাবেন, আমি কাশি দিতেছি, আমার জ্বর আসছে, তো কী হয়েছে, আপনি জোর করে আমার করোনা টেস্ট করাইছেন, আমি কি পাপি? হায় সর্বনাশ, তারে যে কত কষ্ট করে বুঝাইছি যে তোমার পাপ টাপ কিছু না ভাই রে, এটা সবার হইতে পারে, তোমার বাসায় বুড়া বাবা মা আছে, তাদের কথা একবার ভাবো, তুমি আমাদের গাড়ি চালাও, আমাদেরও সমস্যা হইতে পারে, নিজেও ভালো থাকো, আমাদেরও শান্তিতে থাকতে দাও ভাই, নিজেও শান্তিতে থাকে, আমগো প্রাণটা বাস, আমাদের এত ত্যক্ত করেন না, আর বালা লাগে না বুঝছেন, নাকে মুখে এই মাস্ক আপনারা একটুক্ষণ পড়াতে হাঁপায় যান, চিন্তা করেন শত শত ডাক্তার যারা কাম করতেছে, বা যারা দিন রাত ব্যাংকে ডিউটি করতেছে, বা সে যারা যাদের মাস্ক পরেই থাকতে হইতেছে 24 ঘন্টা, জানেন কি হয়, হ্যাঁ মাস্ক পরে থাকতে কত কষ্ট, আপনার একটুখানিতে কষ্ট, আরাম করে সারাদিন পরে থাকতে হয় ভাইরে, দাগ হয়ে যায় মুখে, হ্যাঁ তাহলে নিজেও সুস্থ থাকেন, আল্লাহ তাল্লার কাছে আসেন, সবাই মিলে দোয়া চাই, আল্লাহ তাল্লাহ যেন আমাদের কারো না কারো দাওয়াত আল্লাহ কবুল করবে, তাই না, যে এই রোগটা থেকে আমাদের মুক্ত করুক, এবং আমরা সবাই রে সাহায্য করি, আসেন আপনারা আমরা মিলে, সবাই মিলে নিয়ম মানে একটু স্বাস্থ্যবিধি মেনে চলি, কষ্ট তো অনেক দিনই করলেন, আর একটু না হ্যাঁ করবেন, কয়টা দেখতে পারে কী আছে জীবনে, হ্যাঁ জীবন কি জীবন একটা তামসা রে ভাই, তামসা বুঝছেন, যার গেছে সে জানে, যার জানে না সে তো বুঝতেছে না, যার মধ্যে দিয়ে হয় না সে তো বুঝতেছে না, কষ্ট রে ভাই কষ্ট, একটু কষ্ট করেন তাহলে অনেক কষ্ট থেকে অনেককে মুক্ত দিতে পারবেন, আপনার হয় না খুব ভালো, আপনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, এখনও বেঁচে আছেন, সুস্থ আছেন, আমরা যারা সুস্থ আছে আলহামদুলিল্লাহ রোজ দিন বলি, কিন্তু অন্যকে তো ছড়াইতে পারবো না, তাই না, এটা মানুষ হিসেবে আমাদের সমাজের প্রতি তো কিছু দায়িত্ব কর্তব্য আছে না, তাহলে চলেন সামাজিক দায়িত্ব একটু পালন করি, আশরাফুল মাখলুকাত হওয়ার কিছু তো বৈশিষ্ট্য দেখায়, আমরা মানুষ, আমাদের দেখে জীবজন্তু কিন্তু নিয়ম মানে চলে, দেখছেন আমরা কিন্তু নিয়ম মানতেছি না, পঙ্গপালের মতো সমুদ্র সৈকতে ধ্যান ঝাঁপাইয়া পড়ছি মাছ ছাড়া, দেখছেন নি 4 গুণ বাড়াইছি, তো আসেন আর না বাড়ে, হ্যাঁ সবাই একটু নিয়মটা মানি রে ভাই, কয়টা দিন মা বোনেরা আমার, কয়টা দিন ভাই বোনেরা মা বোনেরা সকলের কাছে হাত জোর করে কইতেছে, একটু স্বাস্থ্যবিধি মানেন, হ্যাঁ আল্লাহ হাফেজ।